আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, র্যাব পুলিশের সাথে, বিজিবির সাথে সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছে। তারা এই মুহূর্তে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিছুক্ষণ আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহত শিক্ষার্থীদেরকে দেখে এসেছেন এবং তিনি জানিয়েছেন আহত শিক্ষার্থীদের ব্যয়ভার তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। যারা শিক্ষার্থীরা তারা আমাদের কাছে অভিযোগ করেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা অবস্থান নিয়েছিল। তবে তারা ক্যাম্পাসের বাইরে অর্থাৎ প্রধান গেটের সামনে, সেখানে র্যাব পুলিশ বিজিবি অবস্থান নিয়ে তারা গেটের সামনে অবস্থান নেয় যাতে করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে না যেতে পারে। এ নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে বেলা 12টার দিকে তুমুল সংঘর্ষ বাধে এবং সে সময় পুলিশ, র্যাব, বিজিবি তাদের পক্ষ থেকে টিয়ার সেল নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয় এবং ছাত্রদেরকে লাঠিপেটা করা হয়। পাল্টা শিক্ষার্থীরাও সেখানে ইট পাটকেল ছড়ে এবং রণক্ষেত্র তৈরি হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের যে মহাসড়কটি সেখানটায়, এবং বরিশাল কুয়াকাটা মহাসড়কটি বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা আন্দোলন করে, তাদের প্রতিবাদের ভাষা ছিল তাদের উপর কেন হামলা করা হয়েছে, কেন কোটা সংস্কার মেনে নেওয়া হবে না এবং গত দুদিনে যারা দেশের বিভিন্ন স্থানে নিহত হয়েছে সেই ঘটনায় তারা দৃষ্টান্তমূলক বিচার চায়। এটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আজকের আন্দোলনের ভাষা ছিল। এবং এক পর্যায়ে আন্দোলনকারীদের তোপের মুখে বিজিবি, পুলিশ, র্যাব তারা কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় ছেড়ে যেতে বাধ্য হয়। এর বাইরে সকাল 11টায় শহরের সদর রোডে বাসদ এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে তারাও কোটা সংস্কারের আন্দোলনে বরিশালের সদর রোডটি অবরোধ করে সেখানে বিক্ষোভ করান। অন্যদিকে কেন্দ্রীয় নতুলাবাদ বাস টার্মিনালে সেখানে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা আজকে অবস্থান নিয়েছে। অনেকের কাছেই সেখানে দেশীয় অস্ত্র দেখা গেছে, কেননা গতকালকে সেখানে কিন্তু পুলিশ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের রণক্ষেত্র হয়েছিল। আজকে সেখানে কোটা সংস্কার আন্দোলনকারীদের কাউকে দেখা না গেলেও সেখানে ছাত্রলীগ অবস্থান নিয়েছে। গোটা এলাকায় একটা থমথমে অবস্থা বিরাজ করছে। বরিশালে আজকে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং যান চলাচলও একেবারেই কম ছিল। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল।